আমরা যখনই ফ্রেশ এবং নতুন কন্টেন্ট করার কথা বলি এবং সেই রকম কন্টেন্ট দেখাও পছন্দ করি, তখন অবশ্যই একটা ওটিটি প্ল্যাটফর্মের কথা কিন্তু বলতেই হচ্ছে। এবং আপনারা জানেন কিনা জানি না, এই ওটিটি প্ল্যাটফর্মে যত কাজ দেখছি বা কাজগুলো দেখার চেষ্টা করছি ক্রমাগত, আমার এই জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে যে তারা এই সাহসটা কমসে কম দেখাচ্ছে যে নতুন কন্টেন্ট নিয়ে আসি, নতুন ভাবে নতুন কিছু প্রমোট করি, বাংলায় নতুন কিছু দেখাই। তো সেরকমই একটা আপকামিং কাজ নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ক্লিক বলে যে ওটিটি প্ল্যাটফর্মটা আছে সেখানে আসছে, সেটার নাম হচ্ছে ড্যানি ডিটেকটিভ এবং এটার পরিচালনা করছেন অঞ্জন দত্ত। তো একটা ডিটেকটিভ ঘটনায় যখন কথা হয় ব্যোমকেশ, ফেলুদা, কিরিটি বা কখনো একেন বাবু, এসবের বাইরে এসেও একটা নতুন ডিটেকটিভ গল্প এবং সেটাকে একদম ফ্রেশ কন্টেন্ট হিসাবে আনা, এবং এই ট্রেলারের মধ্যে আমার অনেক কিছু জিনিস ভালো লাগলো, সেগুলো নিয়ে আলোচনা থাকবে। তো প্রথমেই এর যদি স্টার কাস্টটা নিয়ে কথা বলি, অঞ্জন দত্ত বাবু নিজে আছেন এবং তাছাড়াও যত অভিনেতা অভিনেত্রীদের আপনারা দেখতে পারবেন, তাদের যে একটা নতুন ছাপ বা যে হিসাবে তাদেরকে এখানে এক্সপোজ করা হয়েছে এবং যেভাবে তাদেরকে সাজানো হয়েছে প্রত্যেকটা চরিত্র, বেশ সুন্দর এবং সাসপেন্স দেওয়া একটা ট্রেলার, এবং যেখানে পরদে পরদে অনেক কিছু জিনিস আপনাকে বলে দেওয়া হবে, অনেক কিছু ঘটনা এখানের মধ্যে সাজানো আছে। এবং সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগলো যে টোটাল কালার ট্রিটমেন্টটা বা একটা ঝাঁ চকচকে ব্যাপার, মানে ডিটেকটিভ গল্প মানে যে একটা ব্ল্যাক শ্যাডো বা যেরকম আমরা একটা কালার টোন দেখে অভ্যস্ত, যে কোনো মানে ডিটেকটিভ গল্পের ক্ষেত্রেই বলি যে একটা একটা অন্য ধরনের আবহ ক্রিয়েট করা হয়, অন্য ধরনের কালার ট্রিটমেন্ট করা হয় যে জিনিসটাকে বোঝানোর জন্য, তো তার বাইরে বেরিয়ে এসে মনে হবে যেন আমাদের ঘরের কথা বলছে, এরকম একটা ঝাঁ চকচকে ব্যাপার, পুরো স্ক্রিন জুড়ে একটা অন্য ধরনের আবহ ক্রিয়েট করার চেষ্টা হয়েছে, যেটা আমার বেশ পছন্দ হয়েছে। এবং মিউজিকের যদি কথা বলি, যেভাবে একটা মানে পুরোনো দিনের একটা আবহ কিন্তু নতুন আঙ্গিকে, এই যে ব্যাপারটা নীল দত্ত করেছে, এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার। এবং অঞ্জন দত্তের গলা শুনতে পাচ্ছি এখানে এই ট্রেলারের মধ্যে ইটসেল, তো আমার কিন্তু বেশ জমজমাট লেগেছে। যেখানে একজন মারা যাচ্ছেন সেটা আপনাদের সিরিজটা দেখার পর জানতে হবে, এবং একজন নতুন হয়তো গল্প কথা বলবে বা নতুন একজন ডিটেকটিভ হয়ে উঠবে, খুব অর্ডিনারি কেস বলা হচ্ছে কিন্তু সেই অর্ডিনারি কেসটাই কি করে এক্সট্রা অর্ডিনারি হয়ে উঠবে, তার যে জার্নি, তার যে প্রসেস, সেটা মনে হয় এর মধ্যে দেখানো হবে বা এই সিরিজটার মধ্যে দেখানো হবে। এবং প্রত্যেকটা চরিত্র বেশ সাসপিসিয়াস, তাদের কি রোল, কি জায়গা, সেগুলো কোথাও বোঝানো যায়নি বা বোঝানো হয়নি রাতের ট্রেলারে, এবং এটা আমার মনে হয় সব থেকে বেশি দরকার, বিকজ এই ধরনের গল্পে যদি সবকিছু ট্রেলারে বুঝিয়ে দেওয়া হয় তাহলে মানুষ আর গল্পটা বা সিরিজটা কেন দেখবে। তো আমার কিন্তু বেশ সুন্দর লাগলো পুরো ম্যাটারটা। এবং আরেকটা জিনিস যেটা আমি বলছি, যে ক্লিক যেটা অ্যানাউন্সও করছে নতুনভাবে, যারা অ্যাপগুলো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তো যদি সাবস্ক্রিপশন করছেন সেখানে 399 rupees দিয়ে যদি চান্স আপনি নেন এই সাবস্ক্রাইব করাটা ক্লিকের ক্ষেত্রে, তো আপনাদের কাছে একটা চান্স যাবে যে একটা ফ্রি অঞ্জন দত্ত এবং নীল দত্তের কনসার্ট দেখার, যেটা হচ্ছে 22nd October। এই কনসার্টটা হচ্ছে মিউজিক লঞ্চের সাথে, এবং এটা হচ্ছে লর্ড অ্যান্ড ড্রিঙ্কস বলে সাউথ সিটিতে যে জায়গাটা আছে, ভেনু হচ্ছে ওখানে, এবং এই কনসার্টটা আপনারা দেখতে পারবেন যদি ক্লিকটাকে সাবস্ক্রাইব করেন আপনারা। তো আমার মনে হয় বারবার এই কথাটা বলি যে একই ধরনের কাজ, একই গতা বাঁধার কাজ দেখে দেখে আমরা যখন বোর ফিল করে যাই, নতুন নতুন ওটিটি আসছে এবং তাদের কাজগুলো, তাদের যে এক্সপ্লোর করার ব্যাপারটা থাকছে, সেটা আমাদের সবসময় সাপোর্ট করা উচিত, তবে আই থিঙ্ক এই ধরনের ওটিটিরাও চেষ্টা করবে যে না নতুন কিছু কন্টেন্ট দিই। এবং আমি অনেকগুলো কন্টেন্ট তাদের দেখলাম পরপর, আমার মনে হয়েছে সেই সাহসিকতাটা এরা দেখাচ্ছে। তো এখানে একটা লার্জ স্কেলে বানানো একটা কাজ, যেখানে অঞ্জনবাবু নিজে ডাইরেক্ট করছেন এবং একটা ডিটেকটিভ বাঙালি, সবসময় ডিটেকটিভ গল্প, সে যে কোনো ডিটেকটিভ গল্প হোক না কেন ভালো লাগে, মানে বৌমা ডিটেকটিভও আমার দেখতে ভালো লেগেছে, কারণ এই ধরনের গল্প বা সাসপেন্স এই জিনিসটা আমরা ভিতর থেকে ফিল করতে পারি বা এই গল্প দেখে আমরা আমাদের ভালো লাগার জায়গা তৈরি হয়। তো আমি তো বেশ এক্সাইটেড পুরো ম্যাটারটা নিয়ে, এবং আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকলো আপনারা যদি এই ধরনের গল্প এক্সপিরিয়েন্স করতে চান বা সাপোর্ট করতে চান এই ধরনের ওটিটি প্ল্যাটফর্মকে, অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করুন, ক্লিক এবং দেখুন এই ধরনের কাজকে, এবং আমার মনে হয় তবেই আমরা বাংলায় আরও কন্টেন্ট বা ভালো কন্টেন্ট নিয়ে কথা বলার সুযোগ পাবো। ট্রেলারটা দেখে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটি যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।